ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র মেসি। যুব ভারতীর ঘটনা মনে পড়ছে অনেকের, দারুণ খবর বলছেন ফুটবল প্রেমীরা। ফুটবল প্রেমীদের কাছে সুখবর, দীর্ঘ 14 বছর পর ফের ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। 2011 সালে কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। সেই সময় ফুটবলপ্রেমী মানুষদের ভিড় জমে গিয়েছিল তাদের স্বপ্নের খেলোয়াড়কে দেখার জন্য। ফের এমনই সুযোগ আসতে চলেছে ফুটবলপ্রেমীদের জন্য। জানা যাচ্ছে 2025 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে ভারতে আসতে পারেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। মাঠের সবুজ গালিচায় ফুটবলের অন্যতম কিংবদন্তি মেসি স্বপ্নের মতো তার পায়ের জাদু, যা দেখতে মুখিয়ে থাকেন ক্রীড়াপ্রেমীরা। মেসি ভারতে আসছেন, স্বাভাবিকভাবেই এই খবর বাড়তি উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান জানিয়েছেন, আগামী বছর কেরলের কোচি শহরে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফের সাথেও কথা হয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, এই উদ্যোগটি কেরল সরকার নিজেই নিচ্ছেন। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে গোটা অনুষ্ঠান। যদিও এএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আর্জেন্টিনার প্রতিপক্ষ কে তাও এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। ফুটবলপ্রেমীদের কাছে সুখবর, দীর্ঘ 14 বছর পর ফের ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। 2011 সালে কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। সেই সময় ফুটবলপ্রেমী মানুষদের ভিড় জমে গিয়েছিল তাদের স্বপ্নের খেলোয়াড়কে দেখার জন্য। ফের এমনই সুযোগ আসতে চলেছে ফুটবলপ্রেমীদের জন্য। জানা যাচ্ছে 2025 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে ভারতে আসতে পারেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। মাঠের সবুজ গালিচায় ফুটবলের অন্যতম কিংবদন্তি মেসি স্বপ্নের মতো তার পায়ের জাদু, যা দেখতে মুখিয়ে থাকেন ক্রীড়াপ্রেমীরা। মেসি ভারতে আসছেন, স্বাভাবিকভাবেই এই খবর বাড়তি উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান জানিয়েছেন, আগামী বছর কেরলের কোচি শহরে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফের সাথেও কথা হয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, এই উদ্যোগটি কেরল সরকার নিজেই নিচ্ছেন। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে গোটা অনুষ্ঠান। যদিও এএফের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আর্জেন্টিনার প্রতিপক্ষ কে তাও এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।